হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার যাচ্ছে তাই ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনাদের সাথে আছি আমি ইশান ভিওর্স আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আপনারা সকলেই জানেন যে আমরা আমাদের এই চ্যানেলে পাখি পালনের সকল সমস্যা এবং এর সমাধান করে থাকি ভিউয়ার্স আমাদের আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে যে অনেক নতুন ব্রিডাররাই আছেন যে জানেন না পাখির ব্রিডিং সিজন কোনটা তারপর পাখিকে ব্রিডিং কিভাবে করাতে হয় বা পাখির ব্রিডিং কোর্সটা কি পাখির ব্রিডিংয়ের জন্য কি কি মেডিসিন ইউজ করতে হয় এই নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি সো কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি আর হ্যাঁ ভিওর্স আপনারা যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য ভিওর্স পাখির ব্রিডিং কি। ব্রিডিং হচ্ছে এমন একটি প্রক্রিয়া যখন আমরা পাখিকে জোড়া দিই তখন পাখিকে ডিম পাড়ানোর জন্য আমরা যে প্রক্রিয়াগুলো অবলম্বন করি পাখিকে কাছে আনার জন্য আমরা যে প্রক্রিয়াগুলো অবলম্বন করি তাকেই বলা হয় ব্রিডিং সাধারণত ব্রিডিং কখন কমপ্লিট হয় যখন পাখির শরীরে বিভিন্ন ধরনের মিনারেল থাকে পাখি ঠিকমতো খাবার পাচ্ছে এবং পাখি মেটিং করে ডিম দেয় তখন তাদের ব্রিডিংটা কমপ্লিট হয় পাখিকে এ ব্রিডিং কীভাবে করানো যায় পাখিকে সাধারণত দুইভাবে ব্রিডিং করানো যায় এক হচ্ছে ন্যাচারাল উপায় আরেকটা হচ্ছে যে মেডিসিন বা আনন্যাচারাল উপায় ন্যাচারাল উপায়টার সম্পর্কে আমি আগে বলবো কারণ আমি সবসময় ন্যাচারাল উপায়টাকেই প্রেফার করি কারণ আনন্যাচারাল উপায়ে পাখির নানা ধরনের ক্ষতি হতে পারে এটা না বলাই কথা আর অনেক ব্রিডাররাই আছেন যারা আনন্যাচারাল বা মেডিসিন ব্যবহার করে পাখিকে ব্রিড করান মেডিসিন ইউজ করলে আর কি পাখিকে রেগুলার ব্রিড করানো যায় যেমন পাখিকে রেস্ট দেওয়া লাগে না পাখি বারবার ব্রিড করতে থাকে ব্রিড করতে থাকে এমনি কিন্তু পাখি অনেকটা অসুস্থ হয়ে যায় তাই আমার মতে ন্যাচারাল উপায়ে পাখিকে ব্রিড করানো অনেকটা ভালো আর আনন্য্যাচারালভাবে পাখিকে ব্রিড করালে যারা বার্ড লাভার্স তাদের মনে একটু কষ্ট পায় এর জন্য আমার মতে আনন্য্যাচারালের থেকে ন্যাচারাল উপায়টাই বলা ভালো আনন্যাচারাল উপায় বলবো কিন্তু ওটা ভিডিও লাস্টের দিকে আমরা বলবো ন্যাচারাল উপায়টা কি। আমরা যদি পাখিকে রেগুলার দানাদার খাবার দানাদার খাবারের মধ্যেও অনেক খাবার আছে যেমন ক্যানারি মিলেট রেড মিলেট হোয়াইট মিলেট তারপর হচ্ছে তিসি তারপর হচ্ছে ধান চীনা কাউন সূর্যমুখীর বীজ এগুলো হচ্ছে যে পাখির জন্য একটি শক্তিশালী খাবার শক্তিশালী খাবার এগুলো পাখি কিন্তু বেশি বেশি খায় এবং এগুলোর কারণে পাখির শরীরটা চকচক করে এবং বিভিন্ন ধরনের মিনারেল ভিটামিনের ঘাটতি কম থাকে পাশাপাশি আমরা শাক সবজি শাক সবজি হচ্ছে যে পাখির ভিটামিনের একটি মেন উৎস যার ফলে পাখির ভিটামিনের কোনো কমতি থাকলে বা শরীরে ঘাটতি থাকলে তা পূরণ হয়ে যায় এর পাশাপাশি আমরা কি খাওয়াতে পারি এর পাশাপাশি পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য তুলসী পাতা যা পাখির ঠান্ডা কমাবে এবং নিম পাতার পানি যা পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং কোন গায়ে কোনো পরজীবী বা উকুন থাকলে তা মেরে ফেলবে আর পাশাপাশি পাখির ডিমগুলোকে শক্ত করবে আবার গ্রিট খাওয়াবো গ্রিট ঝিনুক এগু ঝিনুকের গুঁড়ো এগুলো কিন্তু পাখির শরীরের মধ্যে এক ধরনের মিনারেল জোগায় যা পাখির ডিমের খোলসটা সৃষ্টিতে সাহায্য করে এর পাশাপাশি ক্যাটেল ফিশ বোন মিনারেল ব্লক এগুলো তা আছে এগুলো পাখির শরীরে নানাভাবে নানা ভিটামিন হিসেবে কাজ করে আর এগুলো খাওয়ালেই সাধারণত পাখির জন্য ভালো হয় সাধারণত এগুলো হচ্ছে যে পাখিকে ব্রিডিং করানোর ন্যাচারাল উপায় যারা ন্যাচারাল ব্রিডার হন প্রায় আবার এক্সপার্ট হন তারা সাধারণত এই ন্যাচারাল উপায়গুলোই বেশি অবলম্বন করে কারণ এই ন্যাচারাল উপায়গুলোতে পাখির কম ক্ষতি হয় কিন্তু আনন্যাচারাল উপায় যেমন হচ্ছে যে মেডিসিনগুলো ইউজ করলে পাখির পাখির অনেক ধরনের ক্ষতি হয় এই ক্ষতিগুলো কমানো সম্ভব নয় কিন্তু যদি আপনি পাশাপাশি এ ভেজিটেবলস খাওয়ান তারপর মানে ন্যাচারাল কিছু আবার আনন্যাচারাল কিছু ইউজ করেন মেডিসিন তো ইউজ করাই লাগবে পাখির জন্য কারণ পাখির শরীর অসুস্থ হলে পাখিকে তো ও মেডিসিন ইউজ করতেই হবে তাই আমার মতে দুটা যদি সমান সমানভাবে ব্যালেন্সভাবে ইউজ করেন তাহলে কম ক্ষতি হয় কিছু কিছু ওষুধ ব্রিডাররা আছেন যারা খালি মেডিসিনের উপর নির্ভর করেন পাখিকে ক্যালসিয়াম দেন দা বিভিন্ন ধরনের ভাবে পাখিকে কষ্ট দেওয়ার পাখিকে বোঝারই চেষ্টা করে না এবং পাখিকে খালি ব্রিডিংয়ের জন্য ডিম পাড়ার মেশিন মনে করে এবং পাখিকে খালি ব্রিডিং করে কিন্তু তাদের ব্রিডিং সফল হয় না তারপর তারা পাখিকে এই জোড়াকে বিক্রি করে অন্য অন্যজনের কাছে অন্য ব্রিডারের কাছে বলে এই পাখিতেই সমস্যা আছে মনে করেন আবার কিছু কিছু নতুন ব্রিডাররা মনে করেন পাখিকে ওষুধ খাওয়ালে তারা ভালো থাকে আসলে তা না পাখিকে ন্যাচারালভাবে পালা আমার মতে অনেকটা সহজ উপায় পাখিকে পালার যারা বার্ডস লাভার তারা বুঝবেন কারণ পাখি দেরিতে ডিম দেখ কিন্তু পাখির কোনো সমস্যা হোক তা তারা চায় না তাই আমার মতে এই ধরনের ন্যাচারাল উপায়গুলো বেশি অবলম্বন করা উচিত পাশাপাশি মেডিসিন তো লাগেই আমরা সাধারণত ব্রিডিংয়ের জন্য কী সব মেডিসিন ইউজ করে থাকি আমরা সাধারণত ব্রিডিংয়ের জন্য যেগুলো আমাদের এলাকাতে পাওয়া যায় যেমন বাংলাদেশে আমি ঢাকায় থাকি ঢাকার মধ্যে যেসব মেডিসিনগুলো পাওয়া যায় আমি সেগুলো ইউজ করি যেমন আমি ভিটামিনের জন্য ক্যালপ্লেক্স ইউজ করি তারপর হচ্ছে মাল্টিভিটামিনের কোর্সের জন্য আমি হিপ্রাচক ইউজ করি আর হচ্ছে যে জিঙ্ক ভিটামিন জিঙ্কের জন্য আমি হচ্ছে যে জিজ্ঞেট ইউজ করি আর ভিটামিন ই একেবারে শেষ পর্যায়ে ইউজ করি কারণ যখন দেখছি আমি কোনো পাখির মধ্যে ভিটামিন ই এর অভাব আছে পাখি ব্রিডিং করছে না একেবারে অনেক দিন হয়ে গেছে তখন আমি ভিটামিন ইটা এক এক সপ্তাহ কোর্স করাই যার ফলে পাখি সচ্ছল অবস্থায় চলে আসে এবং ভালোভাবে ব্রিডিং করে আর একেবারেই যে ভিটামিন ই খাওয়ালে হবে তা না পাখির শরীরে বিভিন্ন ধরনের মিনারেল ভিটামিনের অভাব থাকে এগুলো যদি পাখি কমপ্লিট না করা হয় তাহলে পাখি জীবনে ব্রিডিং করবে না আর পাশাপাশি আমি সবসময় বলি ভিওয়ার্স পাখির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে পরিবেশ পরিবেশ যদি পাখির অনুকূলে না থাকে তাহলে পাখি কখনোই ব্রিড করবে না তাই আমাদেরকে পাখির অনুকূল অনুযায়ী পরিবেশ দিতে হবে পাখিকে একটি নীরব পরিবেশ দিতে হবে যেখানে মানুষের আনাগোনা কম তারপর আমরা যারা পাখি পালি তাদের তাদের উচিত পাখিকে দৈনিক এক ঘন্টা হলেও পাখিকে অবজার্ভ করা যে পাখি কোনো পাখি অসুস্থ আছে কি না ঠান্ডা লেগেছে কিনা তারপর বিভিন্ন ধরনের পাখির তো সমস্যা হয় এগুলো দেখতে হবে পাখির চোখ মাঝে মাঝে মশা কামড়ায় এ মশা কামড়াচ্ছে কি এগুলো কিন্তু দেখতে হবে যার ফলে আমরা বুঝতে পারবো পাখির কি সমস্যা যদি আপনি হঠাৎ করে একটা পাখি মারা গেছে আপনি ভাববেন এই পাখিটা কেন মারা গেল কিন্তু আপনি অবজার্ভই করেননি তাহলে কি আপনি বলতে পারবেন কেন মারা গেছে এর জন্য পাখিকে সবসময় অবজার্ভ রাখতে হবে তাহলে কোন পাখি অসুস্থ হলে আপনি তাড়াতাড়ি পদক্ষেপ নিতে পারবেন কিন্তু যদি এ তাড়াতাড়ি পদক্ষেপ না নিতে পারেন তাহলে আপনার কাছেই খারাপ লাগবে যে আমি আমার পাখিটাকে অবজার্ভ করলে হয়তো বা আজকে বাঁচাতে পারতাম এর জন্য আমি বলি পাখিকে সবসময় অবজার্ভ করতে হবে পরিবেশ দিতে হবে ভালো একটা তারপর হচ্ছে যে দানাদার খাবার পানি এগুলো প্রত্যেক একটা প্রত্যেক দিন চেঞ্জ করতে হবে এমন না যে খাবার দিয়ে রাখছি দিয়ে রাখছি শেষ হবে আবার চেঞ্জ করব। এই ভাবলে হবে না ভিউয়ার্স পাখিরটা প্রত্যেক দিনের খাবার প্রত্যেক দিন পরিষ্কার করতে হবে তারপর খাবার দিতে হবে এবং পরিবেশ মানে পাখিকে যে খাঁচায় রাখি ওই খাঁচাগুলো পরিষ্কার রাখতে হবে ডেইলি না সম্ভব হলেও প্রত্যেক সপ্তাহে একবার হলেও আমার মতে পাখির খাঁচা পরিষ্কার করা দরকার কারণ পাখি প্রচুর পরিমাণে সবার পাখি জানি না কিন্তু আমার পাখিগুলো প্রচুর পরিমাণে খাবার এদিকে ওদিকে ফলে আমি যদি পরিষ্কার না করি তাহলে আমার কাছে ভালোই লাগে না আর আমি প্রায় তাই পরিষ্কার করি আর যদি পরিষ্কার না করি তাহলে এখানে ময়লা থাকবে তারপর হঠাৎ করে এখানে দেখব একদিন ইঁদুর টিকটিকি এগুলো থাকে এইসব কারণেই আমি পাখির এই জায়গাগুলো রেগুলার পরিষ্কার করি যার ফলে ইঁদুর টিকটিকি বিড়াল এগুলোর আনাগোনা কম থাকে এবং আমার পাখিগুলো নির্ভয়ে ব্রিডিং করতে পারে এবং বিভিন্ন কাজ করতে পারে সো বিয়স আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন আমাদের আজকের ভিডিওটি এটুটুকুই যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং নিচে একটি কমেন্ট করুন এবং আপনারা যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন যার ফলে আমাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে সো বিয়র্স থ্যাংক ইউ বিয়র্স আল্লাহ হাফেজ